প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল এক নাবালিকার বিবাহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ থানার মহিশুরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা 15 বছরের এক নাবালিকার বিবাহের অনুষ্ঠান ছিল শান্তিপুরের এক যুবকের সাথে। এদিন বরপক্ষ ওই নাবালিকার বাড়িতে উপস্থিত হন। খবর পেয়ে তাদের বাড়িতে উপস্থিত হন নবদ্বীপ ব্লক প্রশাসন ও পুলিশ আধিকারিকবৃন্দ। আচ্ছা যাক, বুঝেছি। মেয়ের মতে কি দিয়ে দিচ্ছেন নাকি লাগলি আপনার মতে হচ্ছে বিয়েতে? ছেলেটার বয়স কত? আপনি এই যে বিয়েটা দিচ্ছেন আপনি কি জানেন আপনার ছেলেটার বয়স কম? এই অবস্থায় মানে বিয়ে দেওয়া উচিত না। এই অবস্থায় মেয়েদের বিয়ে দিলে মেয়ের শারীরিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা জানেন? জানেন ওর বিয়েতে আর্থিকভাবে আমরা সাহায্য করব, সকলে আসবো আমরা, কিন্তু তার আগে বিয়ে দিলে সেটা ভারতীয় আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ। এই কাজ কিন্তু খবরদার করবেন না। বোঝা গেল? ঠিক আছে। ওই এলাকার পরিবার এই মুহূর্তে তার বিবাহ দেবেন না বলে মোচ লেখা দেয়। আমরা অফিসে খবর পাচ্ছিলাম, 1970 দিকে খবর পেলাম যে বৈশুরা দক্ষিণপাড়ায় ইয়াসিন শেখ, ওর কন্যা জেসমিন খাতুন, ওর বয়স নাবালিকা, ওর বয়স হচ্ছে 15 বছর প্লাস, ওর বিয়ে হচ্ছে, বিয়েটা শান্তিপুরে হচ্ছে। খবর পেয়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলো। পুলিশের আমাদের এসআই সাহেব আছেন শ্যামলবাবু এবং প্রধান সাহেব আছেন, সকলের সহযোগিতায় আমরা এখন এই দক্ষিণপাড়া এই বাড়িতে এসেছি। দুই পক্ষকে বুঝিয়ে মোটামুটি বিয়েটা আটকানো গেল এবং এনারা নিশ্চিতা লিখে দিয়েছেন যে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যে সিনের বিয়ে আমরা দিচ্ছি না, এবং সেই মোতাবেক একটা নিশ্চিতাও দিয়েছেন। এবং ছেলে পক্ষকেও বুঝিয়ে বলা হলো যে জেসমিনের বয়স যখন 18 বছর পূর্ণ হবে সেই তখনই ওর বিয়েটা দেওয়া যাবে। এর পূর্বে বিয়ে দিলে সেটা ভারতীয় আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ এবং পুলিশ প্রশাসন বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা ব্যবস্থা নেব। এবং ওনারা কথা দিয়েছেন এই ঘটনা ফার্দার আর ঘটবে না, 18 বছর পরেই বিয়ে দেবেন, এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আমরা এখানে আমাদের প্রধান সাহেব আছেন, আছেন আমাদের পুলিশ প্রশাসনের লোকেরা এবং গ্রামবাসী সকলেই আছেন। সকলের সামনেই মেয়ের মা খাদিজা দিদি এবং ওর বাবা ইয়াসিন শেখ কথা দিয়েছেন। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।